नमस्कार बंधुरा, फूडी देवजानी चैने अपन सबाई के स्वागत। आज के चले एक बांगाली अति पचंद रेसिपी निये माछेर माथा दिए बांधाकपिर घंट। कौन बांगाली ना खेते पचंद करे एमन सुस्वादु एक दारुण रेसिपी। तो चलुन देखे नेवा जाक ए रेसिपिटी आज के कीभावे बनानो होच्छे। तार जोन्नो एखाने एक बड़ो साइजेर बांधाकपि कुचि कुचि करे केटे नेवा होयेछे। जे परिमाण बांधाकपि एखाने देखा जाच्छे एटा रान्ना करार समय पुरोटाई अर्धेक हो जाबे, माने सेद्ध हये भापानोर परे एकदम। तो एई बांधाकपिटाके एकटु सामान्य नून गरम जले एकटु भापिये नेवा हबे। तार जोन्नो एकटा कड़ाई बसिये नेवा हलो, ताते सामान्य परिमाण जल आर ताते एकटुखानि लवण दिये प्रथमे बांधाकपिटाके एकटु आमरा भापिये नेब। सम्पूर्ण बाँधाकपिटा दिए एक ढाका दिए देया हलो। किछुक्षण बादे ढाकाटा खुले निले देखा जाबे जे बाँधाकपिर परिमाणटा प्राय अर्धेकेर एकटु बेशी होयेछे, किन्तु अनेकटाई परिमाणे कमे एसेछे। आर सेटाके तारपरे एकटा माने जाली मतो फुटो फुटो पात्रेर मध्ये ढेले देया हलो जाते जलटा सम्पूर्णभावे झरे जाय। जतक्षण जल झरानो होच्छे ततक्षण एखाने कड़ाई बसिए बाकी काजगुलो करे नेওয়া হবে। রান্নাটি আজকে সরষের তেলেই করা হবে। তো এখানে তেল গরম করতে দেয়া হয়েছে। তারপরে এখানে প্রথমে যে কাজটা করা হবে সেটা হচ্ছে মুড়োগুলোকে ভেজে নেওয়া হবে। এখানে মুড়োগুলো বলতে একটাই বড় সাইজের রুই মাছের মুড়ো নেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা কাতলা মাছের মুড়ো দিয়েও করতে পারেন। আর একটা কথা বলে রাখি, আমরা যেহেতু কড়াতেই বাঁধাকপিটা ভাপিয়েছিলাম সেক্ষেত্রে কড়াটা পুরো কালো দাগ হয়ে গেছে। আপনারা কিন্তু অন্য পাত্রেও অবশ্যই এটা করতে পারেন। আমরা আর অন্য পাত্র ইউজ করিনি বলে এই কড়াতেই আমরা সম্পূর্ণ কাজটা করেছি। তো কড়াই এরকম কালো কালো দাগ হয়ে গেছে। তো দেখুন মুড়ো ভাজা আমাদের কমপ্লিট। মুড়োটাকে সরিয়ে রেখে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো গরম মশলা, গোটা গরম মশলা, একটা দারচিনি, দুটো ছোট এলাচ আর লবঙ্গ। একটু গরম মশলাটা গরম হওয়ার সাথে সাথেই কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। একটা মিডিয়াম স্লাইস করে কাটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। বেশ মানে বাদামি রং করেই ভাজা হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে রং বদলতে শুরু করেছে। এখানে একটা কথা বলে রাখি, যদি মনে হয় তেলের মধ্যে প্রথমে একটু চিনি দিয়ে দেবেন সেক্ষেত্রে রান্নার রংটা কিন্তু আরও সুন্দর হয়। আমরা চিনিটা দিয়ে এখানে পরে ব্যবহার করেছি। তো দেখুন আমাদের এখানে পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে এসছে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ রসুন কুচি। রসুন কুচি বলে এটা গ্রেটারে গ্রেট করা, কুচি মানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আমরা। আপনারা চাইলে কিন্তু পেস্টও দিতে পারেন, কিন্তু আদাটা আবার পেস্ট করে রাখা ছিল যেহেতু আমাদের, সেই জন্য আদা পেস্টটা দিয়ে দিয়েছি। দুটোই সম পরিমাণ মানে এক চামচ করে, চা চামচের এক চামচ আদা রসুন। পেঁয়াজের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা টমেটো, ছোট টমেটো কেটে টুকরো করে রাখা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এবার সম্পূর্ণভাবে এগুলোকে ভাজা হবে। টমেটো পেঁয়াজ সব একসাথে ভাজতে ভাজতে যদি মনে হয় একটু শুকনো হয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবেন, নইলে কি হয় বেশ মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টমেটোটাও তাড়াতাড়ি গলে যেতে পারে একটুখানি জল দিয়ে দিলে। স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো। নুনের কথাটা মাথায় রাখবেন, যেহেতু বাঁধাকপি ভাপানোর সময় আমরা একটু নুন দিয়ে ভাপিয়েছিলাম সেক্ষেত্রে নুনটা একটু খেয়াল করে দেবেন। তো নুন দিয়ে ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ জল, যেটা বললাম। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে এর মধ্যে কিন্তু গলে যাবে আর কষানোর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে এর মধ্যে পড়বে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমরা এখানে ঝাল লঙ্কাটা প্রথমেই দিয়েছি। এখানে আমরা কোনো কাঁচা লঙ্কা কিন্তু দিইনি, ঝাল গুঁড়ো লঙ্কা দিচ্ছি ওই জন্য। আর দিয়ে দেওয়া হলো এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। মায়ের হাতের এই বাঁধাকপি ঘন্ট খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, সেটা নিরামিষ হোক বা আমিষ। আমি এমনিই বাঁধাকপি খেতে প্রচণ্ড পছন্দ করি। আর মায়ের হাতের এই রান্নাটার মধ্যে একটা যেন সত্যি ম্যাজিক আছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে করে দেখবেন। মশলাটা কষানোর সাথে সাথেই আমরা এখানে একটা ছোট আলু অর্ধেক পরিমাণ মানে সেদ্ধ আলু এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি।
আলু দেবার কিন্তু এখানে কোনো রকম ম্যান্ডেটরি ব্যাপার নেই, আপনারা কিন্তু চাইলে এই আলুর ব্যাপারটা স্কিপ করতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে সবাই একটুখানি আলুটা খেতে পছন্দ করে, সেই জন্য এখানে আলুটা দেওয়া। তো আলু দিয়ে কষিয়ে নেওয়ার পরে তেল ছাড়লেই কিন্তু এর মধ্যে ভাজা মুড়োটা দিয়ে দিতে হবে। দেখুন পেঁয়াজ থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে, তাই জন্য আমরা ভেজে রাখা মুড়োটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। মুড়োটা এভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে পারেন, তাহলে রান্নাটা করতে সুবিধে হবে আর খেতেও খুব ভালো লাগবে। সম্পূর্ণভাবে মুড়োটা মিশে যাবে রান্নার মধ্যে। এইবার অর্ধেক পরিমাণ বাঁধাকপি সেদ্ধ কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। পুরোটা একসাথে না দিয়ে এভাবে করলেই কিন্তু সুবিধে হবে রান্নাটা করতেও। তো দেখুন অর্ধেক পরিমাণ নাড়াচাড়া করে বাকি অর্ধেকটা এর মধ্যে ঢেলে দিয়ে পুরোটাকে মা মিশিয়ে দিচ্ছে মুড়োর সঙ্গে। এভাবে রান্নাটা করলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। আচ্ছা, আমরা গুঁড়ো মশলার মধ্যে হলুদটা কিন্তু প্রথমে দিইনি, এটা সম্পূর্ণ বাঁধাকপি দেবার পরে মা হলুদটা দিয়ে দিল। আপনারা চাইলে আগেও দিতে পারেন, এটা মায়ের রান্নার স্টাইল, তাই মা মায়ের মতো করে করে থাকে। তো বাঁধাকপিটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পুরো মুড়ো আর মশলার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এখনও কিন্তু বেশ খানিকটা জল বেরোবে বাঁধাকপি থেকে, তো সেক্ষেত্রে এইভাবে মিশিয়ে দেওয়ার পরে মা এখানে একটা ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ বাদে, মোটামুটি 5-7 মিনিট বাদে ঢাকাটা খুললে দেখা যাবে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে আর বাঁধাকপিটাও কিন্তু পরিমাণে বেশ খানিকটা কমে এসেছে। যেটা প্রথমেই বলেছিলাম, রান্না করতে করতে বাঁধাকপিটা কিন্তু প্রায় অর্ধেকের পরিমাণে চলে আসবে। তো তাই হয়েছে, রান্নাটাও আমাদের কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে এসছে। এই সময় মা উপর থেকে ছড়িয়ে দিল একটুখানি ঘি। এইরকম ঘন্ট যে রেসিপিগুলো থাকে তাতে কিন্তু ঘিয়ের স্বাদটা দুর্দান্ত লাগে। আর গরম মশলা যেহেতু গোটা গরম মশলা প্রথমেই দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আর গুঁড়ো গরম মশলা দেওয়া হলো না। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা গুঁড়ো গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন। তো আমাদের এখানে রান্না কিন্তু মোটামুটি রেডি, একেবারে গরম গরম বাঁধাকপির ঘন্ট পুরোপুরি ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও আরও ভীষণই সুস্বাদু হয়েছে। যে কোনো দিন দুপুরবেলা বাড়িতে যদি মাছ বা মাংস বা ডিম অ্যাভেলেবেল না থাকে, একটা মুড়ো দিয়ে কিন্তু এই পুরো তরকারিটা হয়ে যাবে, যেটা কি না এক থালা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তা আমাদের রান্না তো একেবারে রেডি, তাই জন্যে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর গরম গরম যে কোনো রান্না খেতে কিন্তু তার স্বাদটাই অন্য রকম, তাই চেষ্টা করবেন, এটা একটা বলেই রাখি, আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো রান্না চেষ্টা করবেন গরম গরম খেয়ে নিতে, মানে সেটা একটা লোভনীয় স্বাদ হয়, ভীষণ ভালো। তো আজকের রেসিপি কেমন লাগলো, কথা তো অনেক হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রান্নার এই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।